কিন্তু আমরা যেটা মনে করি মসজিদ শুধু নামাজের জায়গা নয়, মসজিদেরও কমিউনিটির একটা বড় একটা কেন্দ্র মার্কাজ, এবং এখানে লোকেরা বিশেষ করে ইসলামের শিক্ষাটা পাওয়ার জন্যে আমরা সবাই ছোটো কাল থেকে যা শিখে এসেছি এটাকে কন্টিনিউ করার জন্য জার্নিতে অনেকে তো যোগ দেন না, কিন্তু মসজিদগুলোতে যখন জুমাতে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আসেন তখন যেন কমিউনিটি এডুকেটেড হয়ে যায় দিনের মৌলিক বিষয় ইমান আকিদা কোরআন হাদিস, পাশাপাশি এদেশে ছেলে মেয়েকে মানুষ করা কুয়ান ফুসাকুম আহলিকুম নারা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখানে স্কুলের কারিকুলাম থেকে শুরু করে কালচারে আমাদের অনেকেই দিন হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমরা অনেকে আপনারা নিজেরা জানেন অনেকে ফ্যামিলি বাচ্চা কাচ্চা অলরেডি লস্ট হয়ে গেছে। এই যে কমিউনিটিকে ধরে রাখা, দিনের আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া, এবং কমিউনিটির মধ্যে যে অনেক এডুকেশনের কোনো কোনো ক্ষেত্রে কমতি রয়েছে, যেমন আমাদের মা বাবারা জানেন না অনেক ক্ষেত্রেই যে কীভাবে বাচ্চাদেরকে গাইড করবেন, একটা সমস্যা হয়ে গেছে, যদি রাগ করে বসেন ধমক দেন এবং দূরত্ব পয়দা হয়ে যায় তাহলে তার পরিণত কী হবে, আরও দূরে চলে যাবে, সোশ্যাল সার্ভিস নিয়ে যাবে। তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখানে তালিমটা এডুকেশনটা তার বিয়েটাকে আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করবেন যে খোতবা থেকে শুরু করে আমাদের তাফসির মাহফিলগুলো, সিরাত মাহফিল থেকে আমাদের এই কোরআন ক্লাসগুলো থেকে শুরু করে অনেক শিক্ষা সারা বছর আমাদের এখান থেকে রেগুলারলি এভরিডে অলমোস্ট সাম অফ দ্য টিচিং এখানে হচ্ছে অ্যাডাল্টদের জন্য, যারা কোনো দিন এভাবে মক্তবে আর যাবেন না, মাদ্রাসায় যাবেন না, তাদের জন্য সারা জীবন শিক্ষার যে ব্যবস্থাটা রয়েছে ইজ এনলাইটেনিং দেয়ার লাইফ, তাদের এই সুন্দর শিক্ষা পাওয়ার একটা আমরা চেষ্টা করি ভাঙ্গাচোরা যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি মনে করি দিস ওয়ান অফ দ্য বিগেস্ট সার্ভিস। এবং এটা শুধু এখানে আপনারা জানেন তো যে এটা হোল ইউকেতে এবং বাংলাদেশে, ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা, সিডনি সব জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, তারা আমাদের সার্ভিসগুলো পৌঁছে যাচ্ছে অনলাইনে, এর মাধ্যমে তারা সব জায়গা শুনতে পাচ্ছেন। তো এই এটা আমি মনে করি ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ফর দ্য কমিউনিটি। আমরা খুব বেশি করে ফেলতেছি সেটা ক্লেম করার সুযোগ নাই, মেবি আরও মোর করা দরকার, আমরা চেষ্টা করি। এটা আমি মনে করি যে কমিউনিটির জন্য বিভিন্ন লেভেলে ইয়াংদের জন্য যেটা ডক্টর আব্দুল হাই চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা সবাই চিন্তা আছি, অনেক মসজিদে কিন্তু ইয়াং জেনারেশনের আনাগোনা বেশি নেই, তাদের জন্য প্রোগ্রামও নেই, কিন্তু এখানে সব ল্যাঙ্গুয়েজে ইংলিশে এবং বাংলাতে আমরা এখনও ধরে রেখেছি এবং সব কমিউনিটির লোকেরা এখানে কমফোর্টেবল ফিল করতেছে। কোনো কোনো মসজিদে গেলে ওনলি ওয়ান কমিউনিটি, যেটা একটু আগে বলেছেন, তো আমাদেরকে স্ট্রাগল করতে হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ডিল করতে গিয়ে, আবার বেশি বাংলা বলে ফেললে আবার অন্য কমিউনিটি বিরক্ত হয়ে যায়, আবার যদি বাংলা মোটেই না বলি তাহলে বলে যে আজকে তো জুমা কিছু বললাম না, তো এগুলোর মধ্যে আমরা আসি, উই ট্রাই আওয়ার বেস্ট। তো আমি মনে করি এগুলোর কারণে যদি আল্লাহ কবুল করেন আমাদের কমিউনিটির ফায়দা হয়, সেটা ওয়ান অফ দ্য। আমি একটা অনেক অ্যাড করতাম স্যার, যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ, আমরা শেখরা মানে ডেইলি 40 থেকে 50 জন লোকের ইন পার্সন হোক বা টেলিফোনে হোক প্রশ্ন উত্তর এবং তাদের সাথে সমস্যা সমাধান করার চেষ্টা করেন। এটা আবার খুবই একটা বিরাট মানে সার্ভিস, এবং এটার ডিমান্ডটা প্রতিদিন এবং প্রতি বছর তা মানে বাড়তে আসে, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। ভালো কথা বলেছেন, শুধু লন্ডন নয়, আমাদের এখানে বার্মিংহাম, ম্যানচেস্টার থেকে বন্ধু অ্যাপয়েন্টমেন্ট করে আসছে, বিভিন্ন সমস্যার কারণে তারা লোকালি কোনো জায়গায় সমাধান পায় না, সুইন্ডন, বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে লুটন অ্যাপয়েন্টমেন্ট করে আসে, ফ্যামিলি প্রবলেম অনেক কিছু নিয়ে একটু অ্যাডভাইস পাওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ এটা আমাদের ইমামরা সবাই মিলে চেষ্টা করি আর কি।